আসসালামু আলাইকুম। শুরুতেই মাছের পিকচার দেখিয়ে বুঝতে পারছেন আমার আজকের রান্নাটা হলো মাছ রান্না। তো অনেক বেশি ঠান্ডা লেগেছে, বাসার প্রত্যেকেরই ঠান্ডা লেগেছে, একদমই সময় পাচ্ছি না বাচ্চাদের নিয়ে খুব সময় দিয়ে রান্না করতে। তো তার জন্য আমি কম সময়ে রান্না করার চেষ্টা করছি। নিয়ে নিয়েছি কয়েক পিচ রুই মাছ, এক কাপ পেঁয়াজ কুচি, এক কাপ টমেটো কেটে নেয়া, আলুর ফালি করা আর পেঁয়াজ পাতা কুচি। সবগুলো বুকন খুব ভালো করে মেখে নিতে হবে। কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি। এবার এক চা চামচ করে লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তেলটা খুব বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, একদম খুব বেশি নয়, যেটা দিলে আর কি কালারটা ভালো আসবে। আসলে এটা বলার অপেক্ষা রাখে না, খুব সহজ একটি রান্না। খুব ভালো করে মেখে নিলাম। এবারে মাছের পিসগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আলতোভাবে, কারণ মাছটা যেন নষ্ট না হয়। যেহেতু আমরা মাছটা ভেজে নেইনি, তো রান্না করতে হবে খুব সাবধানে। আর আমি আগেই বলে নিয়েছি এগুলো হলো শর্টকাট রান্না। তেলটা আমি হাফ কাপের মতো দিয়ে নিয়েছি, পরিমাণটা বলেই দিলাম, না হলে ভাববেন কেন বললাম অনেক বেশি তেল দেওয়ার জন্য। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলোতে বসিয়ে দিলাম একেবারে হাই হিটে। যখন পানিটা টকবক করে উঠবে, তখন আমি ধনে পাতা দিয়ে আবারও মাঝারি আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এবার দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে, আর টেস্টটা আপনারা খেয়েই বলবেন যখন আপনারা আমাদের মতো পরিস্থিতিতে পড়বেন যে বাসায় সবাই অসুস্থ, শর্টকাট রান্না করে নিতে হবে, এভাবে মাছ রান্না করে ফেলতে পারেন। আমার যদি এই রেসিপিটি আপনাদের উপকারে আসে তাহলে সত্যিই আমার খুব ভালো লাগবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।